কবির বয়স তখন কতই বা হবে, নিতান্তই অল্প বয়স। কলকাতা থেকে প্রথমেই শিলাইদহ গেলেন জমিদারি করতে, বোটে করে ঘুরে বেড়ালেন এখানে সেখানে। তারপর শিলাইদহ থেকে শাহজাদপুরে যাবার পথে কলকাতায় তার মনে যে সুরের মূর্ছনা বেজেছিল তা নদীপথে ঝর্ণার মতো উৎসারিত হল। কবি একটার পর একটা গান লিখে চললেন। বিখ্যাত মজুমদার পুঁথিতে তেমন ১৪টি গান আবিষ্কার হল এক ঝড়বাদলার দিনে। ইছামতির বুকে মল্লার রাগে তিনি গেয়ে উঠলেন, সেই ১৪টি গানের মধ্যে এই গানটি। জল কাজল আঁকে পড়িল।